দেখুন, এ তো হওয়ারই ছিল। আমি আগেই বলেছিলাম যে খাঁচা তৈরি হচ্ছে, খাঁচা তৈরি হয়ে গেলে খাঁচার জিনিস খাঁচায় ঢুকে যাবে। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, তৃণমূলের নেতারা জেলে সুন্দর, কারণ তৃণমূলের তো সবাই চোর। আর এখন বোঝা যাবে কত বড় বীর পুরুষ তিনি। চড়াম চড়াম নকুলদানা অনেক গল্পই তো শোনাতেন, তারপরে দেখলাম সিবিআই এর ডাকে প্যান্ট ভিজে যাচ্ছে। তারপর সিবিআই এর সাথে 10 দিন মতো 10 বার সমন পাওয়ার পরও লুকোচুরি খেললেন, লুকোচুরি শেষ হয়েছে, এবার লুকোচুরি শেষে ধাপ্পা খেয়ে গেছে, এবার যাওয়ার পালা জেলে। এবার জেলে থেকে বিশ্রাম করুন, এবার মাথায় অক্সিজেনও ভালো পৌঁছবে। বিষয় তো কিছু নয়, একটা লোককে 10 বার ডেকেছে যায়নি, ওটা আইনের বাইরে নয়। আমি তো পরশু দিন থেকেই বলছি যে তদন্তকারী সংস্থা একটা সাংবিধানিক বডি, তার চিফকে ঠিক করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই এত বড় গরিমাশালী সংস্থার প্রতি মানুষ প্রশ্ন তুলছিল, সঠিক কাজ করেছেন এবং আইনের আওতায় এনে তদন্তর যে প্রক্রিয়া আছে সেই তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের নিজস্ব ব্যবস্থায় করবেন, সে ব্যাপারে আমার বক্তব্য নেই। অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে আশ্রয়ে একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করতো, সে আজকে 1000 কোটি টাকার মালিক, তো মমতা ব্যানার্জির সৃষ্টি। আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা তাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এবং বিরোধী দলের লোকেদের, বিশেষ করে হিন্দুদের উপরে পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন, নির্বাচন পরবর্তী সময়ে 1000 লোককে ঘরছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা, তার নির্দেশে তার ইন্ধনে হয়েছে। আশা করব তিনি যার যার নির্দেশে করেছেন আর মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নামগুলো দয়া করে বলবেন। রাজ্য জুড়ে যেভাবে এই পার্থকাণ্ডের জেরে একের পর এক পার্থকাণ্ড, মানে পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পরে নেতা মন্ত্রীরা এখন পার্থ চট্টোপাধ্যায়কে চিনি না বিভিন্ন বিভিন্ন, আমি বলতে পারবো না ভাই, যা দোষ করেছে তারা হবে তার প্রমাণ নিয়ে করছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মডার্ন স্পোর্টিং তিনি নিজে, মোহনবাগান তার মা, এবং যেমন নন্দীগ্রামে বলেছিলেন মেজো বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, মেজো বোন বলে দিয়েছে তো আমার বাড়িতে তোমার জায়গা হবে না, যাও ভবানীপুরে ছাপ্পা মেরে দিতেছে। এই মুখ্যমন্ত্রীর ভাষা বাংলা সংস্কৃতির ধ্বংসকারী। কবিতা পড়েছেন তো, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং।